আজ আমাদের সাথে কোনো গেস্ট নেই, আজকে আমি একাই যা করার করব। তো এই ভিডিওটাতে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হয়তো তোমরা থাম্বনেলটা দেখে কিছুটা বুঝতে পেরেছো। তো আজকে টপিকটা হবে ইসরায়েল ভার্সেস প্যালেস্টাইনের যে ওয়ার সিচুয়েশনটা চলছে সেটার ওপরে। তো এটার ওপরে কথা বলতে গেলে অনেক কিছু তো আসে। তো তার আগে ঢোকার মানে সেই টপিকটা ঢোকার আগে আমি যেটা প্রথমে বলবো যে তোমাদের ভিউটা অবশ্যই ফার্স্টে কমেন্টে জানাও যে তোমরা এই ইসরায়েল ভার্সেস প্যালেস্টাইনের যে ওয়ার সিচুয়েশানটা ক্রিয়েট হয়ে আছে অল ওভার ওয়ার্ল্ডে, যে টেনশানটা ক্রিয়েট হয়ে আছে, মানে এটা তো শুধু দুটো দেশের মধ্যে প্রবলেম নয়, এটার জন্য একটা লার্জ স্কেলে জিও পলিটিক্যাল কনফ্লিক্ট চলছে। এবার তোমরা যদি জিও পলিটিক্সে ইন্টারেস্ট রাখো তোমরা বুঝতে পারবে যে কে কার সাথ দিয়েছে, কোন দেশ কার সাপোর্টে আছে। তো এরকম কিছু প্রসেসেস চলছে ব্যাকগ্রাউন্ডে। তো ডাইরেক্ট ওয়ার হয়তো ওদের মধ্যে হচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক কোল্ড ওয়ারও চলছে। তো সেটার সম্বন্ধে তোমাদের যা মতামত তোমরা প্রথমে জানিও। তো এই পডকাস্টটা শুরু করার আগে আমার প্রথমে কিছু লোককে কিছু বলার আছে, যারা বলছো ডাইরেক্টলি প্যালেস্টাইন ভুল করছে, প্যালেস্টাইন মানে প্যালেস্টাইনকে এক কথায় গালিগালাজ করছো। আমি তো সেইগুলোকে এখানে বলতে পারি না তোমাদের সামনে, প্যালেস্টাইনকে গালিগালাজ করছো বা ইসরায়েলকে গালিগালাজ করছো, মানে কিরমভাবে গালিগালাজ। ধরো আমি বলছি আমি প্যালেস্টাইনের সাপোর্টে, আমি বলছি ইসরায়েলকে শেষ করে দাও, ইসরায়েলের কোনো মানুষকে বাঁচিয়ে রাখার দরকার নেই, দেশটাকে পুরো শেষ করে দাও। বা উল্টোটা বলছি, আমি এই ধরনের মানুষদেরকে মানুষ বলে মানি না ফার্স্টলি। তো তাদের সেরাম মেন্টালিটির যদি কেউ থাকে আমি চাইবো প্লিজ আপনি পডকাস্টটা দেখবেন না, আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যেতে পারেন আপনি। তো আপনাদের জন্য এই পডকাস্টটা নয়। তো এবার নর্মাল মানুষ যারা আমার মতো বা আমাদের ঘরানার চিন্তাভাবনা যাদের, যারা ওয়ারকে হেট করে, প্যালেস্টাইন ইসরায়েল ম্যাটার করে না, ওয়ারকে হেট করে যারা, তাদের জন্য এই ভিডিওটা আমি করতে চলেছি। তো বেসিক্যালি কী হয়েছিল এর সাথে আমি কিছু টপিক আমি অ্যাড করব, লাইক অ্যান্ড্রু টেট পিয়ার্স মর্গানের সাথে এই রিলেটেড একটা কথা শুরু করেছিল, তো সেইখানেও অনেক কিছু হয়েছে, আমি সেটা নিয়ে বলবো। আচ্ছা, তো এইখানে প্যালেস্টাইন আর ইসরায়েলের মধ্যে যে প্রবলেমটা ক্রিয়েট হয় এটাকে ওয়ার্ল্ড কিন্তু অন্যভাবে দেখছে। কীভাবে দেখছে? জিউ ভার্সেস মুসলিমসের একটা কনফ্লিক্ট, মানে এখানে রিলিজিয়াস কনফ্লিক্ট এসে যাচ্ছে। দেখো সোজা কথা সোজাভাবে বললে কি হয়, হামাজ কিন্তু কোনো কমিউনিটি নয়, কোনো রিলিজিয়ান নয়, কোনো দেশ নয়, দে আর কনসিডার্ড অ্যাজ এ টেরোরিস্ট গ্যাং, মানে তারা একটা টেরোরিস্ট গ্যাং হিসাবে তাদেরকে মানা হয়। লাইক আমাদের যেমন ISI ইন্ডিয়ার ওপর অ্যাট্যাক করে পাকিস্তানে, তো সেরকম একটা টেরোরিস্ট গ্যাং হিসাবে ওদেরকে মানা হয়। টেরারিজম ছড়ায় মানে মানুষের ক্ষতি করে। যদি কারোর কাছে টেরারিজমের ডেফিনেশন না থাকে তোমরা দেখে নিতে পারো, টেরারিজম কাকে বলে? মানুষকে ভয় দেখানো, দ্যাট ইজ টেরারিজম। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে এই হামাজরা অ্যাট্যাক করেছিল ইসরায়েলের ওপরে। আচ্ছা, এবার যেটা হয়েছে, হামাজদের মাথায় বুদ্ধি নেই কি না নেই সেটা নিয়ে আমি কোশ্চেন করব না, কিন্তু আমার মনে হয় নেই। হামাজরা বুঝতে পারেনি যে ইসরায়েল ওয়ান অফ দ্য কী বলবো স্ট্রংগেস্ট নেশন ওয়ার, যে জিনিসপত্রগুলো হয় না মানে ওয়ারের জন্য বলা যেতে পারে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট নেশনের মধ্যে একটা পড়ে। লাইক ইন্ডিয়া ধরতে পারো, USA ধরতে পারো, চায়না ধরতে পারো, এদের মধ্যে ইসরায়েলও পড়ে। তো এদের কাছে নিউক্লিয়ার ওয়েপন্স যে পরিমাণে আছে, এদের কাছে যে পরিমাণে ট্যাঙ্কস আছে অ্যান্ড অল দোজ থিংস, তো মিসাইলস, তো এইগুলোর কাছে হামাস বা প্যালেস্টাইনের কিছু বা প্যালেস্টাইনকে ধরো এরা পারবে না, পেরে উঠবে না। তো বেসিক্যালি মৌমাছির চাকে ঢিল মেরেছিল হামাস। তো হামাজের এই একটা ভুল কাজ আজ প্যালেস্টাইনকে ভোগাচ্ছে। দেখো দোষ দুটো মানে সাইডেরই আছে, কেউ পিছু হাঁটতে রাজি নয়, ঠিক আছে। নিউট্রালি যদি আমরা দেখি, নিউট্রালি আমি কোনো দিককে সাপোর্ট করছি না, কোনো রিলিজিয়নকে সাপোর্ট করে বলছি, নিউট্রালি যদি আমরা দেখি কেউ ঠিক জায়গায় নেই। ইসরায়েল হামাজের ওপর অ্যাটাক করতে পারতো, কিন্তু ইসরায়েল কী করেছে? প্যালেস্টাইনকে অ্যাটাক করেছে। হামাজের সাথে প্রবলেম সলিউশন করতে যেতে পারতো, সেটা না করে ইসরায়েলের সাথে অ্যাটাক করেছে, এই সরি প্যালেস্টাইনকে অ্যাটাক করেছে। কিন্তু আবার আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে কিছু মানুষ আছে যারা হামাজদেরকে প্যালেস্টাইনের সাথে এক করে ফেলছে, না এটা নয়। তো যেটা বলছিলাম অ্যান্ড্রু টেটের ইন্টারভিউটা, তো পিয়ার্স মর্গ্যান কনস্ট্যান্টলি অ্যান্ড্রু টেটকে জিজ্ঞাসা করছে
অ্যান্ড্রু টেট, আবার বলে রাখি প্রথমে যে অ্যান্ড্রু টেট নিজে একটা মুসলিম, কারেন্টলি হি ইজ এ মুসলিম, মুসলিম ধর্ম ও গ্রহণ করেছে। তো ব্যাপারটা কি হয়েছে, অ্যান্ড্রু টেটকে বারবার কোশ্চেন করা হচ্ছিল যে হামাজরা টেররিস্ট কিনা, না সে একবারও বলেনি তারা টেররিস্ট, প্রত্যেকবার কথাটাকে ঘুরিয়ে দিয়েছে। বেসিক্যালি আমি অ্যান্ড্রু টেটের কিছু কিছু কনসেপ্টস আছে যেগুলোকে অনেক সাপোর্ট করি। সে যে ম্যাসকুলিনিটি ব্যাপারটা নিয়ে ওয়ার্ল্ডকে বুস্ট আপ করেছিল, এটা পিওরেস্ট থিং বলতে পারি। হ্যাঁ, মেন্স ম্যাসকুলিনিটি হারাচ্ছে, এটা নিয়ে আমি আগে পডকাস্ট বানিয়েছি, একটা ছোট ভিডিও বানিয়েছি। তো আজকের দিনে হারাচ্ছে, এটা বেসিক থিং। এবার ওই মানুষটাকে পোর্ট্রে করা হয়েছে মিসোজিনিস্ট বা হিসাবে, মিসোজিনিস্ট মানে যারা মেয়েদের এগেনস্টে কথা বলে, তো মিসোজিনিস্ট বা যারা মেয়েদেরকে হেট করে বেসিক্যালি, তো মিসোজিনিস্ট হিসাবে তাকে ওয়ার্ল্ডের সামনে পোর্ট্রে করা হয়েছে। বাট সে অ্যাকচুয়ালি নয়, সেটা। কিন্তু এই ক্ষেত্রে আমি তার সাথে একমত নয়। পিয়ার্স মর্গানের ইন্টারভিউতে যে সে তার ভিউ পয়েন্টটা দিয়েছে অ্যাবাউট ইসরায়েল, অ্যাবাউট প্যালেস্টাইন, অ্যাবাউট হামাজ, এইটার ক্ষেত্রে আমি কিন্তু একমত নয় সে মানুষটার সাথে। সে কনস্ট্যান্টলি বলে গেছে যে হামাজরা টেররিস্ট নয়, না এটা নয়। প্যালেস্টাইনকে তুমি সাপোর্ট করছো, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, হামাজরা টেররিস্ট এটা তোমাকে মানতে হবে। ইসরায়েলকে আমি বলছি না ইসরায়েল কোনো কোনো সাধু পুরুষ, না ইসরায়েলেরও প্রবলেম আছে। ইসরায়েল কিন্তু কনস্ট্যান্টলি প্যালেস্টাইনকে অ্যাটাক করে গেছে, খুব নৃশংসভাবে অ্যাটাক করেছে। অ্যান্ড অ্যান্ড্রু টেট ওইটা বারবার বলছিল যে ইসরায়েল জানে যে তার কাছে পাওয়ার আছে, তো পাওয়ার থাকা মানে তার সাথে একটা অ্যাডের রেসপন্সিবিলিটিসও চলে আসে। মানে ধরে নাও তোমার কাছে হিউজ পাওয়ার আছে, তুমি যা খুশি করতে পারো, তুমি ওটাকে এক্সপ্লয়েট করতে পারো পাওয়ারটাকে, তাহলে তুমি এক্সপ্লয়েট করবে, উইথ গ্রেটার পাওয়ার ইউ আর গেটিং গ্রেটার রেসপন্সিবিলিটিস। তো সেই জায়গাটাতে অ্যান্ড্রু টেট হিট করেছিল অ্যাবাউট ইসরায়েল, কিন্তু সেই জায়গাটাতে সে ঠিক ছিল, ঠিক বলেছে, ইসরায়েলের কাছে পাওয়ার আছে, সে প্যালেস্টাইনকে জঘন্যভাবে ধ্বংস করে দিচ্ছে। এটা কিন্তু পাওয়ারের অপব্যবহার, এটা রেসপন্সিবিলিটির কোনো এক্সাম্পল দেয়নি ইসরায়েল। প্যালেস্টাইন মাঝখান থেকে, আমার মনে হয় প্যালেস্টাইন এই জিনিসটাতে যুক্ত হওয়ার কোনো মানে ছিল না। দেখো, হামাজরা যে অ্যাটাকটা করেছিল সেটার সাথে, মানে এখানে দুটো দলেরই ভুল, দুটো দিকেরই ভুল। তো সেইটাই আমার ভিউ পয়েন্ট, আমার তরফ থেকে আমার ভিউ পয়েন্ট হচ্ছে দুজনেরই ভুল। আমি বলবো না যে আমি মুসলিম নয় বলে, এটা র কনভারসেশন করি। হ্যাঁ, পুরো র, বেসিক্যালি ইন্ডিয়াতে এই মুহূর্তে ইন্ডিয়ান মুসলিমসরা সাপোর্ট করছে ওপেনলি প্যালেস্টাইনকে, বলছে প্যালেস্টাইন ইজ কারেক্ট, প্যালেস্টাইন যা করেছে ঠিক করেছে। ইভেন তাদের মধ্যে কিছু মানুষ আছে যারা হামাজদেরকে ঠিক বলছে, এটা ঠিক নয়। ইন্ডিয়াতে কিছু হিন্দু আছে যারা চোখ বন্ধ করে বলছে ইসরায়েল যা করছে বেশ করছে, তারা ছেড়ে দাও, বলবো না কিছু। তো কি করে বলবো যে হিন্দুরা জিউদেরকে সাপোর্ট করছে না, মুসলিমসরা প্যালেস্টাইনকে সাপোর্ট করছে না, এটা রিয়েলিটি নয়। কিছু মানুষ এটাকে ক্রিয়েট করার চেষ্টা করছে, কিছু মানুষকে ভুল বোঝানো হয়েছে। মুসলিমসদের ক্ষেত্রে বোঝানো হয়েছে প্যালেস্টাইন ইজ ডুইং কারেক্ট থিং, হিন্দুদেরকে কিছু হিন্দু লিডাররা বোঝাচ্ছে ইসরায়েল ইজ ডুইং দ্য কারেক্ট থিং, বাট আলটিমেটলি কেউ কারেক্ট থিং করছে না। তো এইখানে আমি একটা ফুল স্টপ দিয়ে আমি বলবো যে এতদূর শোনার পরে, যদি কেউ এতদূর শোনো, তো তোমার মতামত কী এবার কমেন্টে আর একবার বলো, যে ইসরায়েল ঠিক করছে, প্যালেস্টাইন ঠিক করছে, হামাজটা কি টেররিস্ট গ্রুপ ছিল না, নাকি হামাজটা টেররিস্ট গ্রুপ? অ্যান্ড্রু টেট যে বারবার হামাজদেরকে ইগনোর করে গেছে, বলেছে যে এরা টেররিস্ট নয় ডাইরেক্টলি বলেনি, কিন্তু ইগনোর করে গেছে কোশ্চেনটাকে, সেটা কি ঠিক করেছে? বা ইন্ডিয়ান মুসলিমসদের মধ্যে যে জিনিসটা ঢোকানো হয়েছে, কোথা থেকে এসেছে আমি জানি না, যে প্যালেস্টাইন ইজ ডুইং দ্য কারেক্ট থিং, হামাজ আর নট টেররিস্ট, তো সেই রকম চিন্তাভাবনাগুলো সম্বন্ধে তোমাদের কি মতামত সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাও। তো বেসিক্যালি লাস্টে আমি এটাই বলবো যে আমি কোনো দেশের সাপোর্টে বলছি না, আই অ্যাম অ্যান ইন্ডিয়ান। তো আমি ইন্ডিয়ান হয়ে ইসরায়েলকে সাপোর্ট করব না, আমি ইন্ডিয়ান হয়ে প্যালেস্টাইনকেও সাপোর্ট করব না, করতাম যদি কেউ ঠিক থাকতো। দুজন নেই ভুল করেছে, দুজন নেই ভুল করছে, কোনো দিনও ওয়ার একদিক থেকে হয় না, অপোনেন্টের মানে এক হাতে তালি বাজে না বেসিক্যালি। তো সেই রকমই সিচুয়েশান ক্রিয়েট হয়েছে এখানেও। দেখো, ওয়ার কখনো ভালো হয় না, সে দেশের, ধরো ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, ইন্ডিয়া পাকিস্তানের ওয়ার হচ্ছে, ইন্ডিয়া ডাইরেক্টলি
ইনসাইড অফ মানে ইনসাইড টেরিটরিতে পাকিস্তানের কি অ্যাটাক করছে, কি হবে মৃত্যু। প্রথমত হচ্ছে কাদের মধ্যে ওয়ার হওয়া উচিত, বিটুইন আর্মি, বিটুইন মানে বর্ডার যারা সিকিউরিটি আছে, দেশের যারা আর্মি আছে তাদের মধ্যে ফাইট হওয়া উচিত, হ্যাঁ কি না? এখানে সিভিলিয়ানসদেরকে জড়ানো কেন হবে? আমার কথা হচ্ছে সিভিলিয়ানসরা তো নিউট্রাল হতে পারে, সিভিলিয়ানস কিছু পাকিস্তানি আছে যারা বলছে যে তারা পাকিস্তানে থেকেও ইন্ডিয়াকে সাপোর্ট করছে, কিছু ইন্ডিয়ান আছে যারা পাকিস্তানকে সাপোর্ট করছে, না আছে, কিন্তু এই দুটো দেশের মধ্যে যদি কোনো রকম দ্বন্দ্ব বাঁধে কারা মরবে? কারা মরবে? নর্মাল পাবলিকরা, আম পাবলিকরা মরবে, সিভিলিয়ানস মরবে। তো এই ধরনের ওয়ার যেটা দেশের ইন্টেরিয়ারে হয়, এই ধরনের ওয়ার সবসময় খুব ক্রুয়েল হয়, সবসময় খুব খারাপ হয়। এই ওয়ারের কোনো ভালো দিক হতে পারে না, আমার মনে হয় না যে ওয়ার বর্ডারই ঠিক আছে, ওরা স্পেশালি ট্রেন ফর ওয়ার, ওদের জন্যই ঠিক আছে। সিভিলিয়ানসরা মানে এতে সিভিলিয়ানসদের জায়গাতে এসে ওয়ার ক্রিয়েট হবে, মানে ডিস্ট্রয় হবে বড় বড় হসপিটালস, বিল্ডিংস, এভরিথিং, ওপর থেকে সেই বাজি ফাটার মতো বোম পড়ছে, মানুষের হাত পা নেই, কার হাত কেটে গেছে, কার পা কেটে গেছে, কিছু মানুষের কনসিয়াসনেস নেই, জাস্ট তারা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, সেটা ইসরায়েল হোক বা সেটা প্যালেস্টাইন হোক, আমি কোনোটাকেই সাপোর্ট করি না। এখানে নর্মাল মানুষ সাফার করছে, মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের, মানে একটা খুব মর্মান্তিক সিচুয়েশান। যারা সামনে থেকে ডেথ দেখেছে, যারা সামনে থেকে অ্যাক্সিডেন্টস দেখেছে, তারা হয়তো জিনিসটার সাথে রিলেট করতে পারবে। এবার ভাবো যে তুমি হয়তো একটা মানুষের অ্যাক্সিডেন্ট দেখেছিলে, এরকম কয়েক হাজার মানুষ তোমার সামনে অ্যাক্সিডেন্টাল ডেথে ভুগছে বা অ্যাক্সিডেন্টসে সেই পেনটাতে ভুগছে, কার হাত কেটে চলে গেছে, কার পা কেটে চলে গেছে, কে তিন দিন চার দিন হয়তো বেঁচে আছে, কোনোভাবে বাড়ির তলায় চাপা পড়ে গেছে, বাড়ি ভেঙে পড়ে চাপা পড়ে গেছে। তো এইরকম খারাপ ক্রিটিক্যাল ডেথস তারা ফেস করছে, তো এই ধরনের সিচুয়েশান কখনো ভালো হতে পারে না। তো বেসিক্যালি আমার লাস্ট কথা এটাই, ওয়ার কখনোই ঠিক নয়। তো এইটুকুই এই ভিডিওটা ছিল, আমার মনে হয় আমি আমার দিক থেকে যেটা বুঝেছিলাম বা আমার যেটা ধারণা ছিল, মতামত ছিল, আমি সেটা কমপ্লিটলি এই ভিডিওর মধ্যে দিতে পেরেছি। এবার পুরোটাই ডিপেন্ড করছে তোমাদের উপরে, তোমাদের কমেন্টস যদি ঠিকঠাক আসে, তোমাদের কমেন্টস যদি আমাকে স্যাটিসফাই করতে পারে, যে মানে স্যাটিসফাই করতে পারে ইন দ্য সেন্স যে আমার মনে হয় আর যাচ্ছে ভেতর থেকে যে আমি রিপ্লাই দেবো, দেন আই এম গোয়িং টু মেক দ্য পার্ট টু অফ দিস ভিডিও, যেখানে আমরা কমেন্টস নিয়ে আলোচনা করব। তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও, যারা এত দূর দেখেছো তাদেরকে থ্যাংক ইউ, তারা মানে কি বলবো, থ্যাংক ইউ, জাস্ট থ্যাংক ইউ, তো এতটা দেখার জন্য থ্যাংক ইউ। আর তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে কী বুঝলে, কমেন্টটা করে যাও কী বুঝলে বা তোমাদের মতামতটা কী জানিয়ে যাও। তো এই ভিডিওটা এইটুকুই, যার এই ভিডিওটা ভালো লাগলো তার মনে হয় যে আমাদের আগে কনভারসেশন উইথ প্রতীক সেট ভালো লাগবে, তারা অবশ্যই গিয়ে একবার যেন দেখে আসে, আমি তাদেরকে এটাই রিকোয়েস্ট করবো। অনেক ভিডিও করেছি আমরা, পডকাস্ট করেছি, বড় বড় পডকাস্ট করেছি, এক ঘন্টা দেড় ঘন্টার পডকাস্ট আছে, তো গিয়ে দেখে আসলে খুব খুশি হব। এই ভিডিওটা এই অবধি ছিল, বাই, আমার পরের ভিডিওতে দেখা হচ্ছে।